নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু জুলার্স ডু কম্পিটিটিভ টাস্ক। আজকে আমরা ক্লাস টেনের পাঁচ নম্বর পেজ থেকে যে কম্প্রিহেনশন এক্সারসাইজটা রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা পাঁচ নম্বর পেজটা খুলে নেবে। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ এখান থেকে আমাদেরকে অল্টারনেটিভ যেটা রয়েছে তাদের মধ্যে একটাকে চুজ করতে হবে যেটা এটার জন্য যথোপযুক্ত, এবং যে ফলোয়িং সেন্টেন্সগুলো রয়েছে সেখানকার মধ্যে আমাদেরকে ডিসাইড করতে হবে। প্রথম যেটা রয়েছে, ফাদার ডিসাইডেড টু সেন্ড দ্য হেডমাস্টার, ফাদার মানে অর্থাৎ বাবা ডিসাইডেড মানে সিদ্ধান্ত নিয়েছিলেন টু সেন্ড দ্য লেটার, টু সেন্ড পাঠাতে দ্য হেডমাস্টার প্রধান শিক্ষককে, আর ড্যাশ মানে একটা কী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিলেন। এখানে অপশন আছে রয়েছে টেলিগ্রাম, নোটিশ, লেটার, রিপোর্ট। এখানে আমরা পড়েছি যেহেতু লেটার বা চিঠি, তাই আমরা লেটার অপশনটিকে চুজ করব। টেলিগ্রাম, নোটিশ কিংবা রিপোর্ট হবে না। এরপর আমরা চলে যাবো পেজ নাম্বার সিক্সে, যেখানে রয়েছে বি এর দাগে যে হোয়াই গোয়িং টু স্কুল, যখন স্বামী স্কুলে যাচ্ছিল, স্বামী ওয়াজ বোদার্ড বাই, স্বামী বিব্রত হয়েছিল, বোদার্ড মানে বিব্রত হওয়া, বাই কিসের দ্বারা। এখানে কিছু অপশন রয়েছে, কনসায়েন্স মানে হচ্ছে বিবেক, হেডেক মাথায় মাথ যন্ত্রণা, টুথেক মানে দাঁতের যন্ত্রণা, ফিভার মানে হচ্ছে জ্বর। এখানে আমরা করব যে কনসায়েন্স, তার বিবেক তাকে বিব্রত করছিল। তারপরে যে অপশনটি রয়েছে, দ্য কালার অফ স্যামুয়েলস কোট ওয়াজ, স্যামুয়েল স্যারের যে কোটের কালারটা ছিল, কোটের যে রঙটা ছিল সেই রঙটা কেমন ছিল, ব্ল্যাক, ব্লু, হোয়াইট, ইয়েলো, ব্ল্যাক মানে কালো, ব্লু মানে নীল, এবং হোয়াইট মানে সাদা, এবং ইয়েলো মানে হচ্ছে হলুদ। আমরা পড়েছি হলুদ রঙের কোট তিনি পরেছিলেন, তাহলে আমরা ইয়েলো অপশনটিকে চুজ করব। এরপর রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট, টেক্সট থেকে আমাদেরকে ইনফরমেশান নিয়ে এখানে যে ইনকমপ্লিট লাইনগুলো রয়েছে সেগুলোকে আমরা কমপ্লিট করব, সম্পূর্ণ করব। প্রথম রয়েছে ফাদার বিহেভিয়ার, ফাদার্স বিহেভিয়ার বাবার আচরণ, টুক মানে নিয়েছিল, অ্যান্ড ড্যাশ কী করতে হবে এখানে, আনএক্সপেক্টেড টার্ন অর্থাৎ অপ্রত্যাশিত একটা মোড় নিয়েছিল। বিয়ের দাগে করবো স্বামী ওয়েন টু স্কুল, স্বামী স্কুলে গিয়েছিল, ফিলিং অনুভব করতে করতে বা অনুভব করে, কী অনুভব করে, দ্যাট যে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে ছিল পৃথিবীর সব থেকে খারাপ ছেলে, সেটা অনুভব করেছিল বা সেটা মনে করেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু, স্বামী স্টপড অন দ্য রোড সাইড অর্থাৎ স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল, টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের বিষয়ে, স্যামুয়েল স্যারের সম্বন্ধে মনকে প্রস্তুত করার জন্য সে দাঁড়িয়ে পড়েছিল। এরপর ছয়ের দাগে যে প্রশ্নগুলো রয়েছে, যে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, প্রশ্নগুলোর উত্তর দিতে হবে, হোয়ার ডিড ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠি কোথায় রেখেছিলেন, এটার উত্তর আমরা করব যে ফাদার পুট দ্য লেটার, বাবা চিঠিটাকে রেখেছিলেন ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে বা একটা এনভেলপের মধ্যে তিনি চিঠিটা রেখেছিলেন। দুইয়ে রয়েছে হোয়াট ডিড স্বামী ফেল টু ডিসাইড অ্যাবাউট স্যামুয়েল, স্যামুয়েল স্যারের সম্পর্কে কোন বিষয়ে সিদ্ধান্ত নিতে স্বামীনাথন ভুল করেছিল বা স্বামী ব্যর্থ হয়েছিল, এটা আমরা করবো যে স্বামী ফেল টু ডিসাইড, স্বামী সিদ্ধান্ত নিতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল স্যার সত্যিকারের ডিজার্ভ করেন কি না বা ডিজার্ভ তার কি না। দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম, যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে, অ্যাগেনস্ট মানে বিরুদ্ধে, ইন দ্য লেটার চিঠিতে, তাহলে এটা দাঁড়ালো স্বামী ফেল টু ডিসাইড ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড অ্যাগেনস্ট হিম ইন দ্য লেটার, এই লাইনটা বইতে রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এরপর সি এর দাগে রয়েছে হাউ ডিড স্যামুয়েল লুক, স্যামুয়েলকে কেমন দেখতে বা স্যামুয়েলের যে বাইরের যে আকৃতি সেটা কেমন ছিল সেটা আমরা করতে পারি, যে স্যামুয়েল হ্যাড আ ডার্ক ফেস, স্যামুয়েল স্যার একটা ডার্ক ফেস ছিল, থিন মুস্ট্যাশ অ্যান্ড আনসেভেন চিক ছিল, হি ওর ইয়েলো কোট, তিনি একটা ইয়েলো কোট পরতেন, এটা আমরা টেক্সট থেকে জেনেছি, তাই অ্যাকর্ডিং টু দ্য টেক্সট দিলেও আমরা পারি প্রথমের দিকে লাইনটাতে। তো এভাবে আমরা কমপ্রিহেনশন এক্সারসাইজ যেটা রয়েছে সেটা আমরা কমপ্লিট করলাম। এর পরবর্তী ক্লাসে আমরা ইউনিট 3 নিয়ে আলোচনা করবো, তার জন্য আমাদের সঙ্গে থাকতে হবে এবং আমাদের চ্যানেলটিকে ফলো করতে হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডু সাবস্ক্রাইব।